মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কি অবস্থা আপনার? হ্যাঁ, হে তো সেই আগেকার দিনের সিদেল চোরেরা করতো, তা বলি কি চুরি করতে এসেছেন? আমার কাছে তো কিছুই নেই, সোনা গয়না কিছুই নেই। তা রুদ্রাণী চ্যাটার্জির মতন একজন ধনী মহিলা এই গরিব বউয়ের ঘরে কি করছেন জানতে পারি? না মানে আসলে লিভ ইট। যোগমায়া, তুমি আমার হাত ধরে আছো, ছাড়ো। রুদ্রাণী চ্যাটার্জির হাত স্পর্শ করার সাহসকে দিয়েছ তোমায়? চোর ধরছি যে। রুদ্রাণী চ্যাটার্জি যদি চোর হয় তাহলে তাকেও তো ধরতে হবে। কি নিতে ঘরে ঢুকেছিলেন বলুন, কি নিতে ঘরে ঢুকেছিলেন? তুমি আমার সাথে উঁচু গলায় কথা বলতে পারো না। কেনো না, তুমি জানো না আমি কে? জানি, একজন চোর, যে এই মুহূর্তে কারোর ঘরে ঢুকে কিছু একটা খুঁজছিল। কি খুঁজছিলেন আপনি বলুন, কি খুঁজছিলেন? হাতটা ছাড়ো। আপনি বলুন আপনি কি খুঁজছিলেন, নইলে কিন্তু আপনাকে টেনে হিচড়ে ড্রয়িং রুমে গিয়ে সবাইকে ডেকে দেখাবো আপনার স্বরূপটা কি। যোগমায়া, তুমি আমাকে এভাবে ইনসাল্ট করতে পারো না। আমি রুদ্রাণী চ্যাটার্জি। কেমন রুদ্রাণী চ্যাটার্জি? চরিত্রে কোনো দৃঢ়তা নেই, কাঠামো নেই, একটা ভঙ্গুর চরিত্র, কারাপশনের সঙ্গে জড়িত। একদম আমার সাথে এভাবে কথা বলবে না বলে রাখলাম। শোনো, দাঁড়ান, যেই ডেথ সার্টিফিকেটটা শ্মশানের পেপারসগুলো আপনি খুঁজছিলেন সেটা আমার কাস্টাডিতেই আছে। আমি এতটা বোকা নই যে সেইগুলো এই ঘরে রাখবো। আমি জানি এই বাড়িতে সিধেল চোর আছে। কি বলে তুমি? আরেকটা কথা বলি, আপনি যা চামচাগিরি করছেন গায়ত্রী রায়, যে রাজনৈতিক নেত্রীর সাথে হাতে হাত মিলিয়ে আখের গোছানোর জন্য তাকে তেল দিচ্ছেন, ওনাকে বলে দেবেন পামেলা দেবের বডি এখনো দাহ হয়নি। কি বলছো এটা কি তুমি? ম্যাডাম, এখনো হয়নি, তবে খুব শীঘ্রই হবে। আর সেদিন বামাল সমেত ওই গৌরব রায়কে থানায় তুলে নিয়ে যাব, ওনাকে বলে দেবেন যোগমায় কথাটা বলেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।